ধন্যবাদ সবাইকে। তো দেখো আমরা আমাদের ফ্রিপিকে কাজটা মোটামুটি শুরু করে দিছি, এরপর আমরা আমাদের তোমার কীভাবে করে ছবি জেনারেট করবো, কীভাবে করে তোমার ট্রেন্ডি কিওয়ার্ড বা কোন টাইপের ডিজাইন করলে আমার সেল বেশি হবে, আমাকে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি। তো আমার সামনে মোটামুটি সবই রেডি, আমার সামনে ছবি রেডি, সব কিছু রেডি আপলোড করার জন্য। বাট সমস্যাটা হয়ে গেছে, আমি যদি জাস্ট ধরে ছবিটা মানে ডাউনলোড করি, ধর আমি তোমার এটা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল, তুমি যখন মানে একটু যখন মানে ভিউ করবা, দেখো 500 কিলোবাইট, কিন্তু তোমার ফ্রিপিক বা যে কোনো প্ল্যাটফর্মে তারা তোমাকে বলতেছে 4 MB বেশি হইতে হবে, বা যতটা হাই রেজলিউশন করা যায় এই ছবি তুমি যদি দাও তোমাকে সে তোমার নেবে না। আবার আমি যদি একটু ওপেন করি ছবিটা, দেখো এই ছবি আমি যদি তোমার জুম করি মানে তুমি দেখবে ফেটে যাবে, তোমার দেখছো ফেটে যাচ্ছে, অর্থাৎ এই জুমটাও তোমার জন্য কি না ফাটে, এই কাজগুলো তোমাকে একটু করতে হবে। তো তার জন্য তো বেশ কিছু কাজ করতে হয় তোমার, এর জন্য কিছু ওয়েবসাইট আছে। আমি যদি একটু চলে যাই আমাদের তোমার এই পার্টটা শেষ, অর্থাৎ এই যে এখন আমাদের কাজ হচ্ছে আপস্কেল। তো আপস্কেল করার জন্য আমি তোমার সামনে 4টা তোমার হচ্ছে ওয়েবসাইট আনছি, এর মধ্যে লাস্টেরটা পেইড, বাট এটা তোমার বেস্ট, মানে তো পেইড অলওয়েজ বেস্ট, বাট পেইড প্রয়োজন নাই। এই যে 1টা 2টা 3টা, এই 3টা তোমার ফ্রি। তো তার মধ্যে তো পিক্সেল কার্ড অনেক ভালো, এটা মানে তুমি ফ্রিতে আনলিমিটেড করতে পারবে। আর এসব লিঙ্কে আমি তোমাদের হচ্ছে দিয়ে দেবো, তোমাদের টেনশনে কিছু নাই। তো তার আমি জাস্ট তোমার আপস্কেল মিডিয়াতে একটু তোমার চলে যাচ্ছি, আপস্কেল মিডিয়াতে দিয়ে আমি তোমার এটা দিয়ে তোমার করার ট্রাই করবো। তোমার আপস্কেল, আপস্কেল মানে হচ্ছে ইমেজের তোমার রেজলিউশন বাড়াই দেওয়া, জাস্ট তোমার উইথ হাইট বাড়াই দেওয়া। তো এটার জন্য আমাকে একটু তোমার এখানে লগ ইন ছাড়া মানে করতে দিবে না, তো আমি জাস্ট একটু লগ ইন করে নিই। আমি জাস্ট আমাদের জিমেল যেহেতু তোমার এখানে আমাদের লগ ইন অবস্থায় আছে, এটা দিয়ে কি আমরা জাস্ট সাইন আপ লগ ইন করে ফেলি। দেখো সাইন আপ মনে হয় তোমার হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ সাইন আপ হয়ে গেছে। এখন আমরা করবো কি জাস্ট আমাদের ইমেজটাকে এখানে মধ্যে ফেলে দিবো, যেটাকে তোমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা বলা হয়, জাস্ট তুমি ধরে না আসতে করে এখানে মধ্যে ছেড়ে দিবা, এটাকে আপলোড। আচ্ছা দেখো আপলোড কিন্তু হচ্ছে, এটা এটা আস্তে দেরি করবো, তাড়াহুড়ো কিছু নাই, কারণ তুমি যে আপলোড করবো বেস্ট মানে তোমার ছবি যেন আপলোড করতে পারো। তো এই দেখো সে তোমাকে এখানে বলতেছে হচ্ছে এই যে মানে আমার মেন ছবি হচ্ছে এটা, যার হচ্ছে উইথ হাইট হচ্ছে তোমার 2048x1536। আর আমি তাকে বললাম যে তুমি তুমি 4 গুণ মানে তুমি আপস্কেল করে দাও, মানে 4 গুণ মানে কি মানে তোমার ছবির এখন যা কোয়ালিটি আছে ওটা তুমি 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ হ্যাঁ তোমার অনেক ভালো কোয়ালিটি তোমার বছর হয়ে যাবে। তো আমি এখানে মধ্যে অন দিয়ে দিলাম, তোমার জাস্ট তোমার এই পুরো কাজটা অনলাইনে হচ্ছে, তোমার টেনশনে কিছু নাই, সব কাজ তার, তোমার জাস্ট হচ্ছে ক্লিক করা শেখা যে তুমি কোথায় গিয়ে তোমার ক্লিক করতে পারো। তো এখন দেখো এই ছবি আর এই ছবি আকাশ বলা ডিফারেন্ট না, তুমি দেখো এই ছবি দেখো আর তুমি এই ছবি দেখো কী পরিমাণ ডিফারেন্ট। তার মানে তুমি এখানে 4 গুণ দিবা, এখানে তুমি অন করে দিবা, শেষ কিন্তু আমাদের কাজ জাস্ট তোমার ডাউনলোড ইমেজ, আমাদের কাজ তোমার দেখো ডাউনলোড ইমেজ। তুমি দেখো এখন দেখো তোমার এটা কয় এমবি, 5.8 MB। আমি একটু তোমার যদি এটা তোমার একটু অন করে ডাউনলোডটা হয়ে যাক, আচ্ছা ডাউনলোডটা হয়ে গেছে। আমি আগেরটা একটু তোমার রিম করে, আগেরটার প্রয়োজন নেই। এখন আমি যদি তোমার এটা প্রপার্টিজের দিকে চলে যাই, একটু বড় করি, একটু প্রপার্টিজ দিকে চলে, আমি আস্তে আস্তে আমার দেখাচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। তো দেখো 4096x3000 তোমার 3072, তার মানে আপলোডের জন্য কিন্তু মোটামুটি উপযোগী, এটি আপলোডের জন্য মোটামুটি তোমার কিন্তু উপযোগী হয়ে গেছে। এরপর আরও কিছু তোমার কাজ করতে হয়, ওটা আমি তোমার দেখাচ্ছি। অর্থাৎ এর পাশাপাশি তুমি চাইলে কিন্তু এই যে তোমার পিক্সেল কার্ড তুমি এটা দিয়ে করতে পারো, পিক্সেল কার্ডটা কিন্তু পুরোটা ফ্রি, এটাও তোমার একদম সিমিলার ওয়েদার আর কি, এটা কিন্তু তোমার পুরোটা ফ্রি। আমি তোমার এটা দিয়ে দেখাই না, যার কারণে তোমার আপস্কেলে সমস্যা না হয়। আমি প্রয়োজন হলে এটা দিয়ে একটু তোমার অ্যাকাউন্ট করাটা দেখাই দিই। আচ্ছা পিক্সেল কার্ডটাকে আমি একটু এখানের মধ্যে নিয়ে যাই, আমি তোমার এই দুটো বলতেছি মানে তোমার আপাতত এই দুটো দিয়ে কাজটা শুরু করে দাও। এরপর আস্তে আস্তে তোমার রিসোর্স আরও আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাজটা শুরু করে দাও। আচ্ছা তাহলে আমি একটু জাস্ট তোমার লগ ইন করে নিই এখানের মধ্যে, সাইন আপ লগ ইন। আচ্ছা দেখো এটা আমার সাইন আপ হয়ে গেছে। তো তোমার এখানে কাজ করার সিস্টেম হচ্ছে কি, সবার প্রথমে তোমাকে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিতে হবে, তুমি যে সেটার মধ্যে এটা নিলা, এরপর তোমার ফটোস। এখন আমি করবো কি, আমার আরেকটা ছবি যেটা আছে আমি তো ডাউনলোড একটু আমি তো ডাউনলোড করেছি, তো তোমার এই ছবিটা আমি এই ছবিটা তোমার ডাউনলোড করলাম, ডাউনলোড করে মানে আমি এখন এটাকে তোমার আপলোড করে দেবো। আপলোড ইমেজ তোমার কোথায় আছে, এই যে এটা আমি এখন তোমার এটাকে আপলোড করে আপস্কেল করে দিচ্ছি, অর্থাৎ ইমেজের কোয়ালিটিটা বাড়াই দিচ্ছি। আচ্ছা তো তুমি যখন এখানের মধ্যে করবা তুমি একটু জাস্ট বাড়াইতে পারো, এটা সমস্যা নেই, এগুলো একটু বাড়াই দিলাম। অর্থাৎ তোমার মানে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার হিসাব ডিফারেন্ট আর কি। নেক্সটে তুমি যেটা করবা এটা হচ্ছে এই যে তোমার আপস্কেল ইমেজ, তো আপস্কেল ইমেজ তোমার এখানে আবার মানে তুমি ফ্রিতে তো মানে তুমি 2 গুণ মানে তুমি 2 গুণ পর্যন্ত কাজ করতে পারবা, মানে 4 গুণ করতে গেলে তোমাকে আবার পেডে যেতে হবে, তার মানে আমাদের কিন্তু আবার 2 গুণ দিয়ে হয়ে যাবে। তুমি জাস্ট এখানে আমার 2 গুণ দিবা, 2 গুণ দিয়ে ডান, আর তোমার দেখবো মোটামুটি আপস্কেল তোমার সেখানে শুরু করে দিছে। আর দেখো আগের থেকে কিন্তু মানে তোমাদের একটু বেটার আগের থেকে, তুমি এখন এটা ডাউনলোড করলা তোমার দেখো 2 গুণ 2.2 MB, দেখো
আবার তোমার এটা কি ডাউনলোড করার সময় তুমি আবার জেপিএস দিবা, মানে কারণ তোমার জেপিএগে আমরা তোমার এটা আপলোড করব ডাউনলোড। এক্ষেত্রে একটা শর্টকাট তোমার ট্রিক্স, এটা হচ্ছে কি যেহেতু সে আমাকে দুই গুণ মানে তোমার আপস্কেল করতেছে, এখন তুমি যে ইমেজ ডাউনলোড করছো এটাকে তুমি যদি আবার আপলোড করো এখানে, ধরো আমি তোমাদের দেখাচ্ছি আপলোড করে, তাহলে হবে কি তুমি একবার দুইগুণ তোমার আপস্কেল করছো, সে যখন আবার আপস্কেল করবে তখন সে তোমার কি ওই দুই গুণের উপর আবার তোমাকে আপস্কেল করবে। যেমন ধর ফটোস, মাই ফটোস, আমি আবার তোমার কি ওই ছবিটাকে যেটাকে আমি তোমাকে আপস্কেল করছি আমি ওটাকে আমি তোমার আবার আপলোড করলাম, আবার আপলোড করে আমি বললাম যে কি তুমি আবারকে আপস্কেল করো, অর্থাৎ দুইগুণ তো তুমি তো কি বাড়ছো তোমার ইমেজের কোয়ালিটি, তুমি কি আরও দুইগুণ বাড়ো, এরপর দেখবা কি তোমারটা আরও বেশি কি মানে তোমার কোয়ালিফাইড হয়ে গেছে বা মানে আরও বেশি তোমার সৌন্দর্য হয়ে গেছে, যেটা একটা তোমার শর্টকাট ট্রিক্স বলতে পারো, যেটা দিয়ে তুমি তোমার ছবিটাকে কি মানে অনেক ভালো রেজলিউশন মানে তুমি কি নিতে পারো। মানে তোমার যারা ফটোশপে কাজ করো না তাদের জন্য কিন্তু এই জিনিসটা, তার ফটোশপ যেহেতু একটা অ্যাডভান্স কাজ শিখতে হয় এসব কাজের জন্য, তো দেখো এবার একটু সময় নিচ্ছে কারণ তোমার কিন্তু এবার এমবিটা একটু বেশি, তোমার আমরা যখন প্রথমে আপলোড করছিলাম ছিল মাত্র তোমার 500 MB, আর তোমার দেখো একটু বিশাল পরিমাণে, তার মানে তোমার এবার কিন্তু আরও বেশি আপস্কেল হয়ে গেছে, তার মানে আরও বেশি রেজলিউশন বেড়ে গেছে, দেখছো রেজলিউশন কিন্তু আরও বেড়ে গেছে, তুমি জাস্ট ঠিক মানে তোমার বাড়াই দেবে এটা সমস্যা নেই, একটু বাড়াই দিলে চারিদিকে এই যে আমাদেরটা মোটামুটি আপস্কেল তোমার হয়ে গেছে, এটা আমাদের ডাউনলোড তো দুইগুণ দেখো, এটা কিন্তু আগে তো আরও বাড়ছে 4.2 MB, দেখো দুইগুণ ডাউনলোড দেখছো ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ তুমি কি এভাবে করেও এটাকে কি বারবার আপস্কেল করে কি তুমি এটা কোয়ালিটি অনেক বাড়িয়ে ফেলতে পারো। আচ্ছা এর পাশাপাশি তোমাদের আরেকটা কাজ করতে হবে, এটা তোমাদের একটু তোমার ফটোশপে কাজ, এটা বাকি কাজটা অর্থাৎ আমি তোমাদেরকে দেখাইছিলাম যারা যারা তো ফটোশপে মানে কাজ পারো না কোনো সমস্যা নেই, ফটোশপের মতো হুবহু আরেকটা ওয়েবসাইট আছে যেটা নাম হচ্ছে ফটোপিয়া, আমি কিন্তু তোমাদের ক্যানভার সময় দেখাইছিলাম যে তুমি কীভাবে করে ক্যানভার ডিজাইন ফটো মানে ফটোশপে কনভার্ট করবা ফটোশপের সফটওয়্যার ছাড়া, তোমার যারা যাদের মনে করো পিসি কনফিগারেশন একটু মানে লো তাদের কিন্তু ফটোশপে কাজটা করতে পারবা না, কারণ ফটোশপ সফটওয়্যার একটু মানে তো ভারী, সব জায়গায় তোমার কিন্তু পারফেক্টলি কাজ করে না, তার জন্য তোমরা হচ্ছে এই সফটওয়্যার এসে মানে ফটোশপের পুরো কাজটা তুমি কিন্তু স্মুথলি করতে পারবা, মানে ফটোশপের যে পুরো অফলাইনে তোমার সফটওয়্যারটা তারা করছে কি পুরোটা তোমার হচ্ছে অনলাইনে তোমার নিয়ে গেছে, অর্থাৎ তুমি তোমার পুরো ফটোশপের কাজটা এখানের মধ্যে করতে পারবা, তোমার যাদের মানে পিসি কনফিগারেশন একটু লো, অর্থাৎ আমি কিন্তু তোমার সবার জন্য অ্যাভারেজে কথা বলে যাচ্ছি, যার যেটা মানে পছন্দ যার যেটা দরকার তোমরা ওটা নিয়ে ফেলবা। আচ্ছা তো আমরা এই জায়গায় এসেও কিন্তু আমরা আমাদের একটু তোমার জাস্ট লগ ইন করি, আমরা আমাদের তোমার জাস্ট গুগল দিয়ে একটু তোমার লগ ইন করে নিই, তোমার দেখো লগ ইন হয়ে গেছে, আমরা চাচ্ছি আমাদের এই ছবিটাকে জাস্ট একটু তোমার মানে বাড়াই দিব, যেমন 5.82 MB জাস্ট তুমি এখানের মধ্যে এনে ছেড়ে দেবে এটাকে, অত ফটোশপে যেভাবে করে কাজ করতে হয়। এখন তোমাদেরকে জাস্ট দুইটা ট্রিক্স মানে তোমার দুইটা শর্টকাট জিনিস জানতে হবে মানে তো ফটোশপে কাজ করার জন্য, একটা হচ্ছে Ctrl+Alt+I, এটা কাজ হচ্ছে তোমার ফটোশপের দিয়ে ওই ইমেজটাকে রিসাইজ করা বা উইথ হাইট বাড়াই দেওয়া, মানে তোমাদের কিন্তু অ্যাডভান্স কোনো কাজ প্রয়োজন নেই, জাস্ট একটা শর্টকাট হচ্ছে Ctrl+Alt+I, তাহলে আমি একটু তোমার চলে যাই এখানের মধ্যে Ctrl+Alt+I, দেখো তোমার সামনে চলে আসবে তোমার এইটা, অর্থাৎ এটা দিয়েই তুমি কি উইথ হাইট বাড়াই দেওয়ার বাদ, ধরো তুমি ফটোশপে কোনো কাজ করো না কোনো সমস্যা নেই কোনো প্রবলেমই নেই, তুমি জাস্ট Ctrl+Alt+I দিবা তোমার এখানে কে চলে আসবে। সেমভাবে আমি তোমাদের ফটোশপ দিয়েও দেখাই যারা তোমার ফটোশপে কাজ পারো বা ফটোশপে ধরো তোমার কম্পিউটারের মধ্যে ফটোশপটা তোমার ওপেন হবে, আমি তোমার জন্য ফটোশপে দেখাই, তুমি যে ফটোশপের মধ্যে নিয়ে গেলাম। আচ্ছা আমি তাহলে প্রথমে একটু দেখি, দেখো তো আমার তো চলে আসছে, তো সেমভাবে Ctrl+Alt+I Ctrl+Alt+I তোমার দেখো একদম মানে তো সিমিলার, এর কাজটা হচ্ছে কি এই যে তোমার রেজলিউশন, তুমি এটা রেজলিউশন যত বাড়াই দিবা তোমারটা কি তত তো মানে হাই কনফিগারেশন হবে মানে তোমার তত বেশি তোমার তো কোয়ালিটি বাড়বে, তুমি এখানের মধ্যে বলে দিলে ধরো তোমার 300 অথবা তুমি এখানে 100 বলো আপাতত, কারণ যেহেতু আমরা মানে হিউজ পরিমাণে বাড়াই আনছি, দেখো তুমি জাস্ট এটা দেখো তুমি 100 করে দিবা, তাহলে দেখো এটা কিন্তু আরও বেশি কি তোমার রেজলিউশন বেড়ে গেছে, দেখো উইথ হাইট মানে তার তোমার তোমার প্রথম কাজ হচ্ছে মানে তোমার এটা তুমি এখানের মধ্যে তুমি এটা এটা দিয়ে করতে পারো, তোমার পাশাপাশি কি তুমি এখানে এসেও তুমি কে বলতে পারো 100, অর্থাৎ মানে আমি তোমাকে দূরে দিয়ে দেখাচ্ছি তোমার যেটা পসিবল, তুমি অনলাইনে করতে পারো অফলাইনে করতে পারো, তুমি জাস্ট এখানের মধ্যে পিক্সেল আছো তো অন্যগুলো থাকলেও তুমি কিন্তু আবার পিক্সেল করে দিবা, এটা কিন্তু অবশ্যই পিক্সেল থাকবে আর বাকিগুলো তোমার মানে তোমার ঠিক আছে, তুমি ওকে বাটন প্রেস করবা তোমার এটা দেখছো অর্থাৎ ওই থাইট কিন্তু বেড়ে গেছে। এরপর তোমার সেকেন্ড কাজ হচ্ছে তোমার জাস্ট মানে তোমার এই ছবিটাকে ডাউনলোড করা, এখন ডাউনলোড করার জন্য তোমার একটা শর্টকাট কী আছে
মানে তো এর পাশাপাশি আরেকটা কাজ করা যায়, ডাউনলোড করার আগে তুমি যদি চাও তোমার কাছে মনে হচ্ছে এই ছবিটায় তুমি একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবা, এটার জন্য আহামরি কোনো কিছু তোমার জানার প্রয়োজন নেই, তোমার জাস্ট মানে তোমরা একটা লিখে রাখতে পারো কন্ট্রোল প্লাস এম, তুমি জাস্ট প্রেস করবা কন্ট্রোল প্লাস এম, তুমি জাস্ট প্রেস করবা কন্ট্রোল প্লাস এম। আমি তো ফটোশপে দেখাচ্ছি, তো অনলাইনে দেখাচ্ছি, মানে তোমার যা যেখানে প্রয়োজন বা যার যেখানে মানে পসিবল তোমার সেখানে কাজ করার কোনো সমস্যা নেই। তো দেখো ফটোশপে আমি কিন্তু তোমার শর্টকাট কীটা আমি প্রেস করছি, আসতে সময় লাগতেছে, তার মানে তোমার যদি পিসি কনফিগারেশন স্লো হয় তুমি কিন্তু কাজ করতে গিয়ে বিপদে পড়বা। তো এই দেখো আপস্কেল আর তো ফটোশপ দিয়ে কাজ করতে করতে আমাদের ইমেজটা কী পরিমাণ তো হাই রেজলিউশন হয়ে গেছে, তোমাদের কাছে দূর থেকে একটু অন্যরকম লাগতেছে, বাট আমার এখানে কিন্তু ফুল ক্লিয়ার। এখন তুমি যদি চাও এই যে তোমাদের RGB আছে, RGB রেড গ্রিন ব্লু, তুমি চাইলে সবগুলোতেই একটু একটু করে মানে তুমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো। এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, জাস্ট তোমাকে জানতে হবে কন্ট্রোল পাস এম, এতটুকু জানলে হবে, আর একটু জাস্ট তুমি ক্লিক করতে পারো, যেমন তুমি করলা কি একটু তোমরা ব্যাকে মানে তোমরা ব্যাকে দেখাও, মানে তুমি দেখো দেখছো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তোমার যদি মনে হয় যে আমি একটু এরকম করলে সুন্দর লাগতেছে ওরকম করে সুন্দর লাগতেছে তুমি জিনিসটা করতে পারো। এরপর ধরো তুমি চাচ্ছ যে এখান থেকে মানে RGB করে দিচ্ছ, এখন তুমি চাচ্ছ যে আমি একটু তোমার রেডের মানে তোমার রেডের মধ্যে একটু কাজ করবো, তোমার দেখো এই যেটা, অর্থাৎ তুমি যদি চাও তোমার চোখের সৌন্দর্য অনুযায়ী বা যেভাবে দিলে কি মানে সৌন্দর্যটা বাড়তেছে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি কাজ করতে পারো। আর এটার জন্য তোমাকে অ্যাডভান্স নলেজ কোনো প্রয়োজন নেই, তুমি আজকে জীবনে প্রথম ফটোশপ দেখছো কোনো সমস্যা নেই। আর সেমভাবে তোমার ধরো গ্রিন, আর তুমি তোমার হচ্ছে গ্রিন পার্টটাকে কি তুমি তোমার জাস্ট একটু গ্রিন পার্টটাকেও জাস্ট তুমি তোমার যেরকম করলে যেটা সুন্দর হয়, আমি কিন্তু তোমার জাস্ট কীভাবে করবো ওর দেখাচ্ছি। এরপরে হচ্ছে ধরো তোমার জাস্ট ব্লু, অর্থাৎ তুমি চাইলে এরকম করে কি যেভাবে করলে সুন্দর লাগে তুমি জাস্ট ওই কাজটা করে তুমি এটার মধ্যে ওকে বাটন প্রেস করতে পারো। এখন লাস্ট কাজ হচ্ছে তোমার ডাউনলোড করা, তুমি চাইলে এখানে এসে করতে পারো, আমি আর তোমার আর এখানে দেখালাম না কারণ আমরা যেটি কাজটা করে দেখাইছি। লাস্ট কাজ হচ্ছে জাস্ট তোমার সেভ করা ছবিটা, তো তোমাদের সেভ করার জন্য তুমি ধরো কোনো কাজ পারো না, জাস্ট তুমি অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, তার মানে আমি তোমাদের জাস্ট তিনটা শর্টকাট কি দেখালাম। তো একটা হচ্ছে কি তোমার এই যেটা তোমার একটা শুধুমাত্র রিসাইজ করা, একটা হচ্ছে কি তোমার ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আর একটা হচ্ছে কি জাস্ট তোমার তো ছবিটাকে মানে তো সেভ করা, অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস। তাহলে দেখো অল্টার প্লাস শিফট, অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, অর্থাৎ আমি এখন তোমার মানে ছবিটাকে সেভ করবো, এই ছবিটাকে আমি এখন তোমার সেভ করবো, অর্থাৎ তুমি চাইলে দেখো এটাতে মানে এতটাই ভারী আসতে তোমার তো সময় লাগতেছে। এখন নেক্সট তোমার কাজ তোমার জাস্ট এখানের মধ্যে কী হবে আমি তোমাদেরকে এখানে মধ্যে মোটামুটি দেখাইছি, যে একটু এখানের মধ্যে তোমার চলে যাই, তুমি কিন্তু এটা চাইলে এক্সপোর্ট থেকেও পেতে পারো, মানে ফাইলের মধ্যে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, অর্থাৎ তুমি যখন সেভ করবা তুমি এটাকে হচ্ছে কি ওয়েব লেগেসি এই তুমি কি জাস্ট এই অপশনে সেভ করবা, কারণ আমরা যেটা ডিজাইন করতেছি যদি এই ডিজাইনটা জাস্ট তোমার হচ্ছে কোনো প্রিন্ট তোমার তো না হয় জাস্ট একটা অরিজিনাল ইমেজ হয় তখন এটাকে তোমার হচ্ছে ওয়েব লেগেসি ফরম্যাটেই আমরা তোমাকে ডাউনলোড করবো, অর্থাৎ আমি তোমাদের যে শর্টকাট কীটা দিলাম ওই শর্টকাট কী যেটা আসবে তুমি ওটা দিয়েই তুমি ডাউনলোড করতে পারো। নেক্সট জাস্ট তুমি দেখবা যেখানে মধ্যে তোমার JPEG আছে কিনা বা তোমার JPEG, এরপর ধরো জাস্ট আমরা এরপর একটু দেখি নেক্সটে আমরা কি দেখতে পারি, জাস্ট তোমার JPEG আর এখানে আমার কিছু প্রয়োজন নেই, জাস্ট তুমি হচ্ছে ওকে বাটনে প্রেস করবা তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে। আর তুমি যদি চাও এখান থেকে কিছু বাড়াইতে কমাইতে পারো, জাস্ট তোমার ডান অথবা তুমি এখানে মধ্যে সেভ দিলে হয়ে যাবে, অর্থাৎ জাস্ট এতটুকু মানে তোমার কাজ, অর্থাৎ ছবিটা তোমার ডাউনলোড করার পরে কাজটা তোমাকে করতে হবে, কারণ তোমার যদি কোয়ালিটি না বাড়াও তোমার ফ্রিপিক বা কোনো প্ল্যাটফর্মে তোমার ইমেজটা তার তুমি নেবে না, কারণ তো তারা চাই কি তোমার একটা আপডেট ইমেজ। আমি জাস্ট একটু তোমার সেভের মধ্যে প্রেস করি অথবা তুমি চাইলে এখানের মধ্যে কাজটা করতে পারো কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এস, একদম তোমার সেমভাবে তোমার তোমার দু জায়গা থেকে দেখাচ্ছি, জাস্ট তুমি এটা সেভ দিবা তাহলে আমাদেরটাই মোটামুটি সেভ হয়ে যাবে। তোমার দেখো আমি এটা ধরো তোমার ডেস্কটপের মধ্যে তোমার কোথায় সেভ করা যায় ডাউনলোডসটা কোথায় অথবা ধরো তোমার ডিসপিসির মধ্যে ডাউনলোডস এটা আমরা ডাউনলোডসের মধ্যেই সেভ করে দিচ্ছি, অর্থাৎ একটা ইমেজকে আমি কিন্তু তোমার এই টুজে দেখাই ফেললাম। আর এখানে মধ্যে আপস্কেল দেখো একদম কিন্তু ফুল কোয়ালিটি বা তোমার কিন্তু আগের থেকে আমরা তোমার যেরকম তোমার ডাউনলোড করছিলাম তার থেকে কিন্তু এখন পুরোটাই তোমার চেঞ্জ। তাহলে আমরা একটু দেখি আমার ছবিটা এখানে মধ্যে আসছে কি না, দেখো তোমার এই হচ্ছে আমাদের সেই তোমার অনেক কষ্টের পরে আপলোড করা ছবি, দেখো পারতেছে একদম ফুল ক্লিয়ার। আমি কিন্তু এরকম জুম প্রথমবার করছিলাম তখন কিন্তু এটা ফেটে গেছিলো, এখন দেখো পুরো ক্লিয়ার। অর্থাৎ এইভাবে করে তুমি তোমার সব ছবিকে কি আপস্কেল করে একদম ফুল পারফেক্টলি আপলোডের জন্য তুমি কিন্তু কি কাজটা করতে পারো। আমি একটা ইমেজের জন্য দেখাই দিলাম, সবগুলো হচ্ছে কি তোমার সিমিলার ইমেজের জন্য আর সবগুলো তোমার ফ্রিতেই, এখানে কোনো পেইডের কোনো ব্যাপার স্যাপার নাই,
যা টেকনিক দেখালাম, আর এখন পর্যন্ত আমি যত কাজ দেখাইছি তার মধ্যে সবচেয়ে ইজি কাজ তুমি বলতে পারো হচ্ছে এইটা। কারণ এখানে তোমার কোনো মার্কেটিংয়ের প্রয়োজন নয়, জাস্ট তুমি কষ্ট করে ডিজাইনগুলো আপলোড করবা, সেলটা অটোমেটিক হবে। কারণ ওখানে তোমার কি মিলিয়ন মিলিয়ন ইউজার ডেইলি এসে ঘোরাঘুরি করে ফ্লিপিক বা সব প্ল্যাটফর্মে। তুমি যদি একটু মানে পারফেক্টলি ইমেজগুলো ডিজাইন করতে পারো তোমার একটা সেল হওয়ার চান্স অনেক বেশি। তাহলে আমরা আমাদের মোটামুটি কিন্তু তোমার কাজ শেষ করে বলছি, জাস্ট এখন আমাদের কাজ হচ্ছে তোমার ফ্লিপিকে আপলোড করা বা তোমার ফ্লিপিকে আপলোড করার জন্য কিছু তোমার কিওয়ার্ড জেনারেট করা বা মানে তোমার জাস্ট আপলোড করা আর কি। আমাদের কাজ মোটামুটি তোমার কোনো শেষ। তোমার ধন্যবাদ সবাইকে।